ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে সংঘর্ষে চারজন নিহতের ঘটনায় থমথমে মাগুরার জগদল গ্রাম। নিহতদের পরিবারে চলছে মাতম। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনও মামলা না হলেও আটক করা হয়েছে চারজনকে। অশান্ত হয়ে উঠেছে ছায়া শনিবীর শ্যামল গ্রাম, মাগুরার জগদল। ইউনিয়নের নির্বাচন নিয়ে বর্তমান মেম্বার নজরুল ইসলাম ও মেম্বার প্রার্থী সৈয়দ হাসানের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে শুক্রবার বিকেলে ব্যাপক সংঘর্ষে নিহত হন দুপক্ষের চারজন, আহত হন অন্তত 20 জন। এ ঘটনায় থমথমে এলাকার পরিবেশ, শোকে পাগল প্রায় নিহতদের স্বজনরা। লুটপাট ও বাড়িঘরে ভাঙচুরের ভয়ে এলাকা ছেড়েছেন অনেকে। কারণ এই গ্রামে পূর্বে থেকে এভাবে মার্ডার হচ্ছে, হামলা হচ্ছে এবং সহিংসতা বিরাজ করছে। হত্যা পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। মাগুরা সদর থানার ওসি মঞ্জুরুল আলম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আমরা ইতোমধ্যেই চারজনকে আটক করতে সক্ষম হয়েছি। এলাকায় পর্যাপ্ত অতিরিক্ত পুলিশের উপস্থিতি রয়েছে। আইন শৃঙ্খলা সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণ রয়েছে আর কোনো ধরনের কোনো বর্তমানে কোনো অসুবিধা পরিলক্ষিত হচ্ছে না। হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং এলাকায় শান্তি চায় সাধারণ মানুষ। বাংলাভিশন নিউজ ডেস্ক।